2007 সালে 14 জানুয়ারি মধ্যরাতে তারাচাঁদবাড় এতিমখানাতে রাত্রি 11টার পরে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিন যিনি আমাদের চাটাই পেতে তারাচাঁদবাড় এতিমখানায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হলেন সৈয়দ আব্দুস সামাদ। তাকে আমি সালাম জানাই, আদব জানাই, শুকরিয়া জানাই। আজকে এই সমাবেশে নন্দীগ্রাম 1-2 সহ পার্শ্ববর্তী খেজুরি সহ বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই, শুভ বিজয়া জানাই। বিশ্ব নবী দিবস চলে গেছে, তার সালাম জানাই। লক্ষ্মী পুজো চলে গেছে, আসছে দীপাবলি, শ্যামা পূজা, জগদ্ধাত্রী পূজা, ছট পূজা, সব উৎসব করোনা। আমার সৌভাগ্য হয়েছিল।